যাদের বাজেট কম রেঞ্জের ভিতরে যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে, কারণ আজকে আমি কম রেঞ্জের ভিতরে একটা গেমিং ল্যাপটপ আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, জিসানা ডি সলিউশনের নতুন আরেকটি ল্যাপটপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও চলে আসছি নতুন আরেকটি ল্যাপটপের রিভিউ নিয়ে। জিসান আইটি মানে সবসময় প্রিমিয়াম ক্যাটাগরি নিয়ে কাজ করে আপনারা জানেন, আর বিশেষ করে হচ্ছে রাইজেনের যত রকমের কালেকশন আছে আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। বিশেষ করে এইচপি, লেনোভো, ডেল এই ব্র্যান্ডের ল্যাপটপগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। রাইজেনের 5, রাইজেন 7, রাইজেন 5-এর 4000 সিরিজ, 5000 সিরিজ, তারপর হচ্ছে যে 7000 সিরিজটাও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময়। আজকে একটা চমৎকার একটা ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি, যাদের বাজেট কম রেঞ্জের ভিতরে যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে, কারণ আজকে আমি কম রেঞ্জের ভিতরে একটা গেমিং ল্যাপটপ আপনাদের দেখাবো। গেমিং ল্যাপটপ বলতে আমরা যেটা বুঝি, গেমিং ল্যাপটপ হচ্ছে সাধারণত হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকতেই হবে, পাশাপাশি হচ্ছে যে প্রসেসরটা লাগবে হেভি প্রসেসর, সেই রকম একটা ল্যাপটপ আপনাদের সামনে হাজির হয়েছি। এইচপি ল্যাপটপের 255G7, এটা হচ্ছে খুবই রিজনেবল একটা প্রাইসের ভিতরে। এটার ভিতরে আপনি ডেডিকেটেড 2GB গ্রাফিক্স কার্ড পাবেন, পাশাপাশি হচ্ছে যে রাইজেন 5 প্রসেসর দিয়ে, রাইজেন 5-এর 3000 সিরিজের ল্যাপটপ। একদম আউটলুকটা প্রথমে দেখেন, আউটলুকটা দেখে একদম চমৎকার একটা ফ্রেশ কন্ডিশন। এটাতে আপনি 15.6 ইঞ্চি ডিসপ্লে পাবেন, নিউমেরিক কিবোর্ড সহ কিবোর্ডটা পাবেন। এটার মডেলটা আমি বলতেছি, এটা মডেলটা হচ্ছে HP 255G7। একটু মডেলটা দেখেন, HP 255G7, একটু স্ক্রিনে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে মডেলটা আপনি গুগল করে দেখতে পারেন। এটা আপনি উইন্ডোজ 10টা পাবেন লাইসেন্স করা, একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ। যারা হচ্ছে যে কম রেঞ্জের ভিতরে গেমিং ডিভাইস চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার হবে, কারণ গেমিং ডিভাইস বলতেই হচ্ছে যে একটু বড় স্ক্রিন, বিগ স্ক্রিন লাগবে, প্রসেসর ভারী লাগবে, সবকিছু এটার ভিতরে সবকিছু অ্যাভেলেবেল আছে। আমি বিস্তারিত ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে যে প্রসেসরটা প্রথমে দেখাই আমি। প্রসেসরটা হচ্ছে যে এটা হচ্ছে রাইজেনের প্রসেসর, রাইজেন প্রসেসর বলতেই বুঝি আমরা গেমিং প্রসেসর। এটা হচ্ছে AMD রাইজেন 5-এর 3000 সিরিজের ল্যাপটপ। এটাতে আপনি নর্মালি হচ্ছে যে কি কাজ করবেন, গেমিং করবেন, ভিডিও এডিট করবেন, সব করতে পারবেন। 8GB র্যাম পাবেন DDR4-এর, তারপরে পাবেন হচ্ছে যে SSD পাবেন 256GB NVMe SSD পাবেন, এটার ভিতরে 256GB NVMe SSD পাবেন, চাইলে আপনি এক্সটেন্ড করতে পারবেন, র্যাম SSD দুইটাই এক্সটেন্ড করা যাবে এটার মধ্যে। আর সব থেকে বেটার অপশন যেটা আছে সেটা হচ্ছে যে এটাতে আপনি ডেডিকেটেড AMD Radeon এর Vega 8 গ্রাফিক্স পাবেন, যেটা আপনাকে নর্মালি গেমিং করতে অনেক সহায়তা করবে। 2GB পাবেন এটার মধ্যে, ডেডিকেটেড পাবেন হচ্ছে আপনি 2GB, আর শেয়ার পাবেন এটা করে আছে 3GB। আপনি যদি শেয়ার গ্রাফিক্সটা মূলত হচ্ছে কি, মূলত হচ্ছে শেয়ার গ্রাফিক্সটা আহামরে ডিপেন্ড করে না, যেটা হচ্ছে যে ডেডিকেটেড আপনি 2GB পাচ্ছেন ওইটা হচ্ছে মেইন গ্রাফিক্স, আর হচ্ছে যে শেয়ার গ্রাফিক্স যেটাকে বলে এটা হচ্ছে র্যামের উপর ডিপেন্ড করে। র্যাম যদি আপনার এই জায়গায় 8GB হয় এটা হচ্ছে 3GB গ্রাফিক্স, আর র্যাম যদি 16GB হইতো এটাতে 6GB গ্রাফিক্স হইতো, মানে র্যামের উপর ডিপেন্ড করে। কিন্তু জেনুইন হচ্ছে আপনি ডেডিকেটেড 6GB গ্রাফিক্স পাচ্ছেন, এটাতে ডেডিকেটেড পাবেন আপনি 2GB গ্রাফিক্স পাবেন। আর পোর্ট ফেসিলিটি যদি হিসাব করি, আপনি নর্মালি হচ্ছে যে এটাতে হচ্ছে যে জেনুইন আমরা একটা জেনুইন ব্লু পিনের চার্জার দিব, এটা হচ্ছে চার্জিং পোর্ট, আর হচ্ছে ল্যান্ড কার্ড পোর্ট, HDMI, USB আছে, এই পাশে দুইটা USB আছে, হেডফোন জ্যাক আছে, পাশাপাশি এটাতে নর্মালি হচ্ছে যে একটা SD কার্ডের স্লট আছে, USB আউট আছে, পাশাপাশি যারা হচ্ছে CD রুম লাইক হচ্ছে যে যারা সফটওয়্যার অনেক সময় দেখা গেছে CD তে থাকে, CD দিয়ে আপনি সফটওয়্যারটা ইনস্টল করতে চান তাদের জন্য এইটাতে CD রুম অপশন আছে। 15.6 ইঞ্চি ডিসপ্লেটাও কিন্তু আবার ফুল HD ডিসপ্লে, এটা ডিসপ্লে রেজুলেশনটা আমি একটু দেখাই আপনাদের ভিতর থেকে। ডিসপ্লে রেজুলেশনটা হচ্ছে ফুল HD IPS প্যানেল, এই যে দেখেন ডিসপ্লে রেজুলেশনটা 1080x1920, মোটামুটি সব রকমের ফ্যাসিলিটি এটার মধ্যে আছে। পাশাপাশি হচ্ছে যে গেমিং ডিভাইস, যারা হচ্ছে প্রাইসটা যদি শুনেন একদম মাথা নষ্ট, প্রাইস দিব একদম রিজনেবল প্রাইসের ভিতরে, বলছি আমি শুরুতেই বলছি গেমিং দিব একদম রিজনেবল প্রাইস কম রেঞ্জের ভিতরে গেমিং ল্যাপটপ। আমার কাছ থেকে এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এই মডেলেরই, সবগুলো কিন্তু এই মডেলেরই কোয়ান্টিটি স্টকে অ্যাভেলেবেল আছে। আমার সামনে এই মুহূর্তে 6 পিস আছে, আরো যদি লাগে আরো দিতে পারবো, আমাদের স্টকে কিন্তু হিউজ কোয়ান্টিটি। এটা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ, আমাদের আরো দুইটা ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চে এরকম কোয়ান্টিটি করে সবসময় অ্যাভেলেবেল থাকে। আমার স্টকে সবসময় কোয়ান্টিটি পাবেন। প্রাইস যদি বলি মাত্র মাত্র 30,500 টাকা, মাত্র 30,500 টাকা দিয়ে আপনি এই রকম একটা গেমিং ডিভাইস রাইজেন 5-এর 2GB ডেডিকেটেড দিয়ে 255G7 এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এই মুহূর্তে জিসান আইটি সলিউশনে অনলি। আমাদের কাছে এমনিতে রেগুলার প্রাইস আছে 32,000 টাকা, এটা হচ্ছে যে জাস্ট
এই মডেলের জন্য ডিসকাউন্ট অফার মাত্র 30,500। এই ডিভাইসটা 30,500 দিয়ে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এই ল্যাপটপটা পারচেজ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের শপের লোকেশন হচ্ছে জিশান আইটি সলিউশন, শপ নাম্বার হচ্ছে 125 লেভেল 2 সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফ্যান্ট রোড ঢাকা। আর এই ল্যাপটপগুলোর ক্ষেত্রে আমরা একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি, এটা হচ্ছে 15 দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, আর হচ্ছে 3 বছরের উইদাউট পার্টস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এটা চেক করবেন, 15 দিন কোনো রকমের প্রবলেম ফেস করবেন ডিভাইস চেঞ্জ করে দিবে একদম, আমাদের কাছে কোয়ান্টিটি আছে, সিঙ্গেল কোনো প্রবলেম ফেস করবেন ডিভাইস চেঞ্জ পাবেন। আর নর্মালি হচ্ছে যে ঢাকার বাইরের থেকে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স বুকিং মানি দিবেন, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা পাঠিয়ে দিতে পারবো, মাত্র 1020 টাকা অ্যাডভান্স বুকিং মানি দিলেই। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।